এই মুহূর্তে যদি ওয়েদার হিসাবে দেখি আমরা সাউথ চব্বিশ পরগনা বিশেষ করে বলছি, তাপমাত্রা নর্মাল থেকে 2 থেকে 3 ডিগ্রি উপরে কন্টিনিউয়াসলি চলছিল। আর নর্থ বেঙ্গলেও কিন্তু তাপমাত্রা অনেকটা উঠেছে, তার কারণ হিসাবে যে বড় কোনো বৃষ্টি হয়নি, তবে এখন কন্ডিশনস ফেভারেবল হচ্ছে, বিশেষ করে আমি বলি যদি সাউথ বেঙ্গলের জন্য। কারণ হিসাবে বলছি, একটা বেতে, নর্থ ইস্ট বেতে একটা সাইক্লোনিক সার্কুলেশনস রয়েছে, কালকে হয়তো এই সিস্টেম সার্কুলেশনটা দুর্বল হবে, কিন্তু আর একটা সার্কুলেশন ফর্ম হওয়ার পসিবিলিটি রয়েছে নর্থ বেতে 3 তারিখে, আর 5 তারিখের মধ্যে হয়তো একটা লো প্রেশার সিস্টেম ওর জন্য হবে, ফলে চান্সেস রয়েছে যে রেনফল অ্যাক্টিভিটি সাউথ বেঙ্গলে কিন্তু বাড়বে। খুব বড় বৃষ্টির চান্সেস নাই, কিন্তু ডিস্ট্রিবিউশন হিসাবে বলি মোটামুটি সব জেলাতে এক্সপেক্টেড যে এবার আজকে বেসিক্যালি যদি শনিবার বলি, যেখানেই হোক না কেন ইনক্লুডিং কলকাতা, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, কিন্তু কাল পরশু মঙ্গলবার এক্সপেক্টেড যে হয়তো মনসুনের মতন বৃষ্টি হবে, অর্থাৎ ডিউরেশনটা বেশি হবে, ইনটেন্সিটি রিলেটিভলি কম, খুব ভারী বৃষ্টির চান্সেস তো সাউথ বেঙ্গলে নাই। তবে আগামীকাল কয়েকটা ডিস্ট্রিক্ট বলছি যেখানে প্রবলিটি রয়েছে, বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নদিয়াতে হয়তো 2-1 জায়গায় ভারী বৃষ্টির চান্সেস রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গা কিন্তু মডারেট রেন হবে। নর্থ বেঙ্গলে খুব একটা চেঞ্জ নাই, স্ক্যাটার হিসাবে কিন্তু লাইট টু মডারেট রেন হবে। আর তাপমাত্রা হয়তো আজকাল আমরা যেটা দেখছি শিলিগুড়িতে 37-38 এরকম চলছে, ইভেন জলপাইগুড়ি 36-37, কাল পর্যন্ত এই টেম্পারেচার থাকবে, তবে ও নর্থ বেঙ্গলে খানিকটা টেম্পারেচার কমতে পারে এই প্রবলিটি রয়েছে, কিন্তু বৃষ্টি তো খুব একটা চেঞ্জ নাই। সাউথ বেঙ্গলে দুটোই হবে, আগামীকাল থেকে তাপমাত্রাটাও বাড়বে আর রেনফল ইনটেন্সিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশনস বাড়ার প্রবলিটি রয়েছে। অ্যাজ সাচ বড় কিছু ওয়ার্নিং নাই, ইভেন কেন উইন্ড থাকবে না, এই বছর যেটা আমরা দেখলাম যে বে অফ বেঙ্গল খুব অ্যাক্টিভ ছিল না আর বড় কোনো সিস্টেম খুব ফ্রিকোয়েন্টলি পায়নি, তার হিসাবে যদি দেখি প্যাসিফিক, যে প্যাসিফিক ওশান বা সাউথ চায়না সিতে ওখানে প্রচুর ট্রপিক্যাল সাইক্লোন ফর্মেশন হচ্ছে কন্টিনিউয়াসলি, ওই জন্য ম্যাক্সিমাম উইন্ডগুলো কিন্তু প্যাসিফিকে যাচ্ছে এক্রস আন্দামান সি, ফলে আন্দামানে আমরা দেখেছি অনেক ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে, ওইটা কন্টিনিউ থাকবে। কিন্তু যেটা বললাম, ফর্চুনেটলি আমাদের বে অফ বেঙ্গলে একটা লো ফর্মেশন হতে চলছে 5 তারিখের নাগাদ, আর গোটা ইস্টার্ন ইন্ডিয়া তার সঙ্গে ইভেন সেন্ট্রাল ইন্ডিয়া এই লো প্রেশারের জন্যে কিন্তু বৃষ্টি পাবে, ওই জন্য এই সিস্টেমটা আমাদের জন্যে খুব ভাইটাল, আমরা কন্টিনিউয়াসলি এটা ওয়াচ করছি। কলকাতা যদি ফোরকাস্ট বলি, মেঘলা আকাশ, তার সঙ্গে 2-1 পশলা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, রেনফলের ডিউরেশনটা কিন্তু বাড়বে। আমি যেটা বারে বারে বলছি, আগে যেটা হতো যে 10-15 মিনিটের বৃষ্টি, হয়তো আজকে দেখা যাবে যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, আগামীকাল যদি 24 ঘন্টায় দেখা যায় 2 থেকে 3 ঘন্টার বৃষ্টি হবে, ইনটেন্সিটি ওয়াইজ খুব বেশি না হলে লাইট টু মডারেট হবে, তাপমাত্রা আজকে 34-এর কাছাকাছি, আগামীকাল থেকে 32-33, তারপরে হয়তো 30-31 কাছাকাছি কিন্তু আগামী 4-5 দিন চলবে।